नमस्कार বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুব সিম্পল আদা জিরে বাটা দিয়ে কাতলা মাছের ঝোল করে দেখাবো। এটা একদম যারা নতুন রান্না শিখছে তাদের জন্য। প্রথমে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার সরষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে মাছগুলো খুব কড়া করে ভেজে নিলাম। এবার মাছগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু সরু সরু করে কেটে রেখেছিলাম, একটু লম্বা করে কেটেছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণ নুন হলুদ দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো বেশ ভালো করে ভেজে নিয়ে তারপর তুলে নেব। মাছ আর আলু ভাজার সময় আমি একটা মশলা রেডি করে রেখেছিলাম, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট একসাথে করে রেখেছিলাম, 1.5 ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা, আর 1 চামচ জিরে, 1 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ মতো কাশ্মীর রেড চিলি পাউডার কালারের জন্য, আর 1টা ছোট সাইজের টমেটো কুচি করে এর মধ্যেই দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে গরম জল মেশাবো, হালকা গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, খুব কমও না আবার খুব বেশি জলও দেওয়া যাবে না। এবার সব টমেটো সমস্ত মশলা সব একসাথে একটু মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এবার কড়াইতে 1/2 চামচ মতো গোটা জিরে আর 1টা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেই ওই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। আর মশলার পেস্টটা আমি বেশ কিছুক্ষণ আগে রেডি করে রেখেছিলাম, এবার সেটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর হাই ফ্লেমে যদি পুড়ে যায় এটা একদম লো ফ্লেমে ভালো করে কষাতে হবে। এবার বেশ কিছুক্ষণ কষানোর পর এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুর সাথেও আরও কিছুক্ষণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আলুর সাথে মশলাটা কষার সময় অনেকটাই এটার কালার চেঞ্জ হয়ে যাবে, আর যে মশলাটার জল জল ভাব ছিল সেটা অনেকটাই একদম গা মাখা হয়ে যাবে। এরপর এর মধ্যে গরম জল দিয়ে দিলাম, এটা গরম জল দিলেই খেতে ভালো হবে। আর 1/2 চামচ মতো চিনি দিয়ে এটা ঢাকা দিয়ে 5-6 মিনিট হতে দেবো, যাতে আলুগুলো একদম ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে মাঝখানে একবার ঢাকা খুলে এর মধ্যে মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। আর মাছ ভাজা দেওয়ার পর বেশ 5-6 মিনিট মতো আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তাহলেই রান্নাটা একদম রেডি। এইভাবে রান্নাটা করলে এই জ্যান্ত কাতলা মাছের আদা জিরে বাটার ঝোল দারুণ খেতে হয়।